আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বিবি অনার্স প্রথম বর্ষের অনলাইন ক্লাস। আমি নাজমুন করিম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে প্রথম বর্ষের ব্যষ্টিক অর্থনীতির তৃতীয় অধ্যায় নিয়ে আজ আলোচনা করব। তৃতীয় অধ্যায়ে আমরা চাহিদা সম্পর্কে জেনেছি গত ক্লাসে, আজকে আমরা তার চাহিদার বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। তো আজকে চাহিদার যে অংশটুকু নিয়ে আলোচনা করব সেটি হলো চাহিদা সূচি, চাহিদা রেখা, কাল্পনিক চাহিদা সূচি হতে চাহিদা রেখার অঙ্কন, চাহিদা রেখা বাম হতে ডানে নিম্নগামী, চাহিদা হ্রাসবৃদ্ধি এবং চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমি প্রথমে চলে যাই চাহিদা সূচি কি সেটি আগে জানি। দেখো, অন্যান্য বিষয় স্থির থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার মধ্যকার এই বিপরীত সম্পর্ক যে তালিকা বা ছকের সাহায্যে প্রকাশ করা হয় তাকে চাহিদা সূচি বলে। এখানে আমি একটি ছক এঁকেছি, ছকের মধ্যে ছকটি হচ্ছে চাহিদা সূচি ছক। এবং আমি সুপ্রিয় শিক্ষার্থী, দেখো সূচিতে যেটা বলা হয়েছে যে যখন দ্রব্যের দাম 10 টাকা তখন চাহিদার পরিমাণ 40 একক, দাম বৃদ্ধি পেয়ে 20 টাকা হলে চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে 30 একক হবে, এবং এভাবে দাম আরও বৃদ্ধি পেয়ে 30 ও 40 টাকা হলে চাহিদার আরও হ্রাস পেয়ে 20 ও 10 একক হবে। অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। আমরা এখানে এই সূচি থেকে একটি চাহিদা রেখা আমরা দেখব। প্রিয় শিক্ষার্থী, দেখো, অনন্য অবস্থা স্থির থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার মধ্যকার এই যে বিপরীত সম্পর্ক সেটি যে রেখার সাহায্যে আমরা প্রকাশ করব সেটাকে বলা হয় চাহিদা রেখা। এখানে আমি একটি ছবির মাধ্যমে চাহিদা রেখা দেখানোর যে দেখা দেখিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো, যখন দাম যখন P1 তখন একটি চিত্র দেখানো হয়েছে। এখানে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা হয়েছে, এবং যখন দ্রব্যের দাম P1 তখন চাহিদার পরিমাণ Q1, এবং দ্রব্যের দাম যখন কমে P2 হলো তখন চাহিদা বেড়ে Q2 হলো, এবং দ্রব্যের দাম আরও কমে যখন P3 হলো তখন চাহিদা পরিমাণ আরও বেড়ে গেল Q3 হলো। এবং এখান থেকে আমরা যে বিন্দুগুলি পেয়েছি সে বিন্দু হচ্ছে ABC, এবং এই বিন্দুগুলো যোগ করে আমরা যে রেখাটি পেয়েছি DD রেখা, এটি হচ্ছে চাহিদা রেখা। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা চাহিদা সূচি এবং চাহিদা রেখা দুটোই বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে চাহিদা সূচি এবং চাহিদা রেখার মধ্যে যে পার্থক্য সেই পার্থক্যটি আমি তোমাদের দেখাবো। সুপ্রিয় শিক্ষার্থী, তো চাহিদা রেখা এবং চাহিদা সূচির মধ্যে কিছু মৌলিক ছোট্ট সূক্ষ্ম পার্থক্য আছে, আমরা একটু দেখি। ক্রেতা একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে একটি দ্রব্যের বিভিন্ন পরিমাণ ক্রয় করে, তা তালিকার মাধ্যমে প্রকাশ করাকে বলা হয় চাহিদা সূচি। এবং অপরদিকে এই যে একই বিষয় যখন রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করা হয় তখন সেটিকে বলে চাহিদা রেখা। এবং চাহিদা সূচিতে বিভিন্ন দামে ক্রেতা কোনো দ্রব্যের যে পরিমাণ ক্রয় করে তা গাণিতিক সংখ্যায় প্রকাশ করা হয়। পক্ষান্তরে চাহিদা রেখায় বিভিন্ন দামে ক্রয়কৃত দ্রব্যের চাহিদার পরিমাণ জ্যামিতিক পদ্ধতিতে প্রকাশিত হয়। এরপরে চাহিদা রেখার ভিত্তি হলো চাহিদা সূচি, অর্থাৎ চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করা হয়। চাহিদা সূচির বাম দিকে দ্রব্যের দাম ও ডান দিকে চাহিদার পরিমাণ দেখানো হয়। অপরদিকে চাহিদা রেখা ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ ও লম্ব অক্ষে দ্রব্যের দাম নির্দেশিত হয়। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে চাহিদা সূচি ও চাহিদা রেখার মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। চাহিদা সূচি ও চাহিদা রেখা হলো চাহিদা ও দামের মধ্যে সম্পর্ক প্রকাশের দুটি মাধ্যম। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করা যায়, সেটি এখন তোমাদেরকে আমি দেখাবো। আমরা ওই একই কথা বলবো যে অনন্য অবস্থা স্থির থেকে দাম ও চাহিদার মধ্যকার বিপরীত সম্পর্ককে তালিকার মাধ্যমে প্রকাশ করাকে চাহিদা সূচি বলে। আর
এবং উক্ত সূচির জ্যামিতিক প্রকাশই হলো চাহিদা রেখা। আমরা একটি স্লাইড আমি একটি স্লাইড দেখাচ্ছি, স্লাইডের চাহিদা একটি কাল্পনিক চাহিদা সূচি এখানে দেখানো হয়েছে। দেখো এই যে কাল্পনিক চাহিদা সূচি, এখানে অনুসারে আমরা বলতে আমি বলতে পারি যে যখন দাম দ্রব্যের দাম 5 টাকা তখন চাহিদা পরিমাণ 20 একক, দাম বৃদ্ধি পেয়ে যখন 15 টাকা, 10 টাকা এবং 15 টাকা হলো তখন চাহিদা হ্রাস পেয়ে যথাক্রমে 20 ও 10 একক হলো। এক্ষেত্রে প্রাপ্ত বিন্দুসমূহ আমরা একটু দেখি, এ বি সি। তো আমরা এই যে কাল্পনিক চাহিদা সূচি দেখলাম, চাহিদা সূচি দেখলাম, এখান থেকে আমরা একটি কাল্পনিক একটি চাহিদা রেখা অঙ্কন করি। সুপ্রিয় শিক্ষার্থী দেখো এখানে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। যখন 5 টাকা দামে চাহিদার পরিমাণ তখন 20 একক এবং প্রাপ্ত বিন্দু এ, আবার 10 টাকা দামে চাহিদার পরিমাণ 20 একক এবং প্রাপ্ত বিন্দু বি, আবার 15 টাকা দামে চাহিদার পরিমাণ 10 একক এবং প্রাপ্ত বিন্দু সি। এখন এ বি সি বিন্দু যোগ করে ডি ডি ড্যাশ রেখা পাওয়া গেল গেল এই রেখাটি হচ্ছে চাহিদা রেখা। তাহলে কিভাবে আমরা একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করব সেটা আমরা জেনে নিলাম। সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা যেটি জানব সেটি হচ্ছে চাহিদা রেখা কিভাবে বাম হতে ডানে নিম্নগামী হয় সেটি আমরা এখন দেখব। অর্থাৎ অন্যান্য অবস্থা স্থির থাকলে দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে, এটা আমরা আগেই জেনে এসেছি। এবং দাম ও চাহিদার এই যে বিপরীতমুখী সম্পর্ক, এই সম্পর্কের কারণে চাহিদা রেখা বাম হতে ডানে নিম্নগামী হয় এবং কেন এরূপ সম্পর্ক সৃষ্টি হয় তা এখন আমি তোমাদের সামনে আলোচনা করব। দেখো কারণগুলো হচ্ছে, প্রথম কারণটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। দেখো এই বিধি অনুযায়ী কোনো দ্রব্য ভোগের পরিমাণ বৃদ্ধি পেলে ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়, ফলে ভোক্তা কম দাম দিতে চায়। অর্থাৎ দাম কমলে দ্রব্য ভোগের পরিমাণ কমে যায়, দাম কমলে দ্রব্য ভোগের পরিমাণ সরি বেড়ে যায় এবং চাহিদা বাড়ে। দাম ও চাহিদার এরূপ বিপরীত সম্পর্কের কারণে চাহিদা রেখা বাম হতে ডানে নিম্নগামী হয়। প্রকৃত আয়ের প্রভাব, আর্থিক আয় স্থির অবস্থায় দ্রব্যের দাম হ্রাস পেলে ভোক্তার প্রকৃত আয় বাড়ে, অর্থাৎ ভোক্তার ক্রয় ক্ষমতা বাড়ে, ফলে সে পূর্বের চেয়ে বেশি দ্রব্য ক্রয় করতে পারে। অর্থাৎ দাম হ্রাস পেলে আয় প্রভাবের কারণে দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায়, তাই চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়। এরপরে আমি আসি বিকল্প প্রভাব। কোনো দ্রব্যের দাম কমলে বিকল্প দ্রব্যের তুলনায় বিবেচ্য দ্রব্যটি সস্তা হয়ে পড়ে, ফলে ভোক্তা অপেক্ষাকৃতভাবে সস্তা দ্রব্যটি অধিক পরিমাণে ক্রয় করতে আগ্রহী হয়। এটাই হচ্ছে বিকল্প প্রভাব। যেমন চিনি ও গুড় বিকল্প দ্রব্য, অর্থাৎ গুড়ের দাম স্থির থেকে যদি চিনির দাম কমে যায় তাহলে ভোক্তা গুড়ের ব্যবহার কমিয়ে দেবে এবং চিনির ভোগের পরিমাণ বাড়িয়ে দেবে। এরপরে আসি দ্রব্যের ব্যবহারের পরিবর্তন। দ্রব্যের ব্যবহারের পরিবর্তন, অর্থাৎ কোনো দ্রব্যের দাম বাড়লে সে দ্রব্যের ব্যবহার সীমিত হয়ে পড়ে। যেমন পানির দাম বৃদ্ধি পেলে পানি ধোয়া মোছার মতো কম গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত না হয়ে শুধুমাত্র পান করার কাজে ব্যবহৃত হবে। অর্থাৎ দাম বাড়ার ফলে ব্যবহার হ্রাস পাওয়ায় চাহিদা কমে যায় এবং দাম কমলে চাহিদা বাড়ে। এই চাহিদা রেখা এই কারণে বাম থেকে ডানে নিম্নগামী হয়। এরপরে সর্বশেষ ক্রেতার সংখ্যা পরিবর্তন। কোনো দ্রব্যের দাম কমলে ভোক্তার ক্রয় ক্ষমতা বাড়বে, ফলে পূর্বের চেয়ে অধিক সংখ্যক ক্রেতা উক্ত দ্রব্যটি ক্রয় করবে, অর্থাৎ চাহিদা বাড়বে। আবার দাম বাড়লে ক্রেতার সংখ্যা কমবে, অর্থাৎ চাহিদা কমবে, ফলে চাহিদা রেখা বাম হতে ডানে নিম্নগামী হবে। সুপ্রিয় শিক্ষার্থী
আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ কেন চাহিদা রেখা বাম হতে ডানে নিম্নগামী হবে হয় সেটি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি যা আসব চাহিদা হ্রাস বৃদ্ধি বা চাহিদা রেখার স্থানান্তর। সুপ্রিয় শিক্ষার্থী, বিবেচ্য দ্রব্যের দাম স্থির থেকে অন্যান্য অবস্থার যে কোনো একচির অর্থাৎ আয়ের রুচি সময় পরিবর্তনে চাহিদার পরিমাণের যে পরিবর্তন হয় তাকে চাহিদার হ্রাস বৃদ্ধি বলে। এক্ষেত্রে অন্যান্য অবস্থার যে কোনো একটির পরিবর্তনে একই দামে চাহিদা কমে গেলে তাকে চাহিদার হ্রাস বলে, অন্যদিকে একই দামে চাহিদা বেড়ে গেলে তাকে চাহিদা বৃদ্ধি বলে। চাহিদার এই যে হ্রাস বৃদ্ধির দরুন চাহিদা রেখা বামে বা ডানে স্থানান্তরিত হয়, এই ডানে বা বামে স্থানান্তরিত চাহিদা রেখার এই যে ডানে বা বামে স্থানান্তরিত হওয়াকে বলা হয় চাহিদা রেখার স্থানান্তর। আমরা একটি ছবি দেখি। ছবিতে কয়েকটি চাহিদা রেখা দেখানো হয়েছে, একটি ছবিতে কয়েকটি চাহিদা রেখা দেখানো হয়েছে, আমি এটা একটু বিশ্লেষণ করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা হয়েছে, এবং D0 প্রাথমিক চাহিদা রেখা দেখানো হয়েছে। দ্রব্যের দাম স্থির থাকা অবস্থায় অন্য যে কোনো অবস্থা যেমন আয় বাড়লে চাহিদা রেখা ডান দিকে অর্থাৎ D1 স্থানান্তরিত হয়, ফলে P0 দামে দ্রব্যের চাহিদা Q0 থেকে বেড়ে Q1 হয়, একে চাহিদা বৃদ্ধি বলা হয়। আবার দ্রব্যের দাম স্থির থাকা অবস্থায় আয় কমলে চাহিদা রেখা বাম দিকে অর্থাৎ D2 এ স্থানান্তরিত হয়, ফলে P0 দামে দ্রব্যের চাহিদা Q0 থেকে কমে Q2 হয়, এই একে চাহিদার হ্রাস বৃদ্ধি বলা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ চাহিদার হ্রাস বৃদ্ধি বা চাহিদা রেখার স্থানান্তর কীভাবে ঘটে বা কেন ঘটে তোমরা এটি বুঝতে পেরেছ। এরপরে আমি চলে যাব যে চাহিদা, আমরা গত ক্লাসে চাহিদা বৃদ্ধি পড়িয়েছিলাম, তো আমরা আজকে চাহিদা বৃদ্ধির কিছু ব্যতিক্রম আমরা দেখব, আমরা সেই ব্যতিক্রমগুলো নিয়ে একটু আলোচনা করি। সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে আমি চাহিদা বৃদ্ধির যে ব্যতিক্রম সেটি রুচি অভ্যাসের পরিবর্তন, যদি পরিবর্তন হয়ে গেলে চাহিদা বৃদ্ধিটি, যেমন দাম কমলে চাহিদা বাড়ে, দাম বাড়লে চাহিদা কমে, এই বিধিটি কার্যকর হবে না, অর্থাৎ ভোক্তার রুচি ও অভ্যাসের পরিবর্তন ঘটলে চাহিদা বিধিটি কার্যকর হবে না। যেমন কেউ যদি ধূমপানের অভ্যাস ছেড়ে দেয় তাহলে সিগারেটের দাম কমে গেলেও তার কাছে এর চাহিদা বাড়বে না। তারপরে আসি আয়ের পরিবর্তন, ভোক্তার আয়ের পরিবর্তন হলে চাহিদা বৃদ্ধিটি কার্যকর হবে না। যেমন ভোক্তার আয় অনেক বৃদ্ধি পেলে কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়া সত্ত্বেও তার চাহিদা কমবে না, বরং বৃদ্ধি পাবে। অবস্থানগত কারণ, অবস্থানগত কারণ পারিপার্শ্বিক অবস্থার কারণে কোনো সময় দ্রব্যের দাম কমলেও চাহিদা বাড়ে না, যেমন কোরবানির ঈদের সময় মাছের দাম কমলেও এর চাহিদা বৃদ্ধি পায় না। বিকল্প দ্রব্যের দাম, কোনো দ্রব্যের দাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি এর বিকল্প দ্রব্যগুলোর দামেরও একই হারে পরিবর্তন ঘটে তাহলে চাহিদা বৃদ্ধিটি কার্যকর হবে না। বিকল্প দ্রব্য নেই এ সমস্ত ক্ষেত্রে কি হবে? দেখো সুপ্রিয় শিক্ষার্থী, যেসব অত্যাবশ্যকীয় পণ্যের কোনো বিকল্প দ্রব্য নেই তাদের ক্ষেত্রেও চাহিদা বৃদ্ধিটি কার্যকর হবে না। যেমন লবণ একটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং এর কোনো বিকল্প দ্রব্য নেই, এখন লবণের দাম বাড়লেও এর চাহিদা কখনো কমবে না। ভবিষ্যৎ দাম, ভবিষ্যৎ দাম হচ্ছে কোনো কারণে ক্রেতা বা ভোক্তারা যদি মনে করে ভবিষ্যতে দ্রব্য কোনো দ্রব্যের দাম বর্তমানে যা বৃদ্ধি পেয়েছে তার চেয়ে আরও বৃদ্ধি পেতে পারে, প্রাথমিক পর্যায়ে দাম বৃদ্ধি পাওয়া সত্ত্বেও ক্রেতারা ওই দ্রব্যটি অধিক পরিমাণে ক্রয় করবে, ফলে এই চাহিদা বৃদ্ধিটি এক্ষেত্রে কার্যকর হবে না। ভোক্তার অজ্ঞতা, কোনো ভোক্তা যদি দ্রব্য সম্পর্কে অজ্ঞতার কারণে এর গুণাগুণ বিচার করতে ব্যর্থ হয় তাহলে দাম বৃদ্ধি পেলেও দ্রব্যটিকে অধিক মূল্যবান মনে করে বেশি পরিমাণ ক্রয় করে। এরপরে আসি বাহারম্বরপূর্ণ দ্রব্য, বাজারে এমন কতিপয় দ্রব্য আছে যেগুলো দাম বৃদ্ধি পেলে লোকে সামাজিক মর্যাদা বা গৌরব বৃদ্ধির আশায় বেশি পরিমাণ ক্রয় করে, যেমন হীরক,
মণিমুক্তা, খচিত অলঙ্কার, নতুন মডেলের দামি গাড়ি, এগুলোকে শৌখিন দ্রব্য বলা হয়। এখন এই সমস্ত দ্রব্যের দাম বাড়লেও ভোক্তার কাছে এই সমস্ত দ্রব্যের চাহিদা কমে না। এরপরে এই এই অর্থনীতিবিদ ভেবলেন এরূপ ভোগকে ভারম্বরপূর্ণ ভোগ হিসেবে আখ্যা দিয়েছেন, অর্থাৎ এই ভেবলেনের দ্রব্যের ক্ষেত্রে এই বিধিটি কার্যকারী হবে না। এরপরে আসি গিফেন দ্রব্য। এমন কিছু নিকৃষ্ট দ্রব্য আছে যেমন মোটা কাপড়, মোটা চাল, ডাল, আলু ইত্যাদির ক্ষেত্রে দাম বাড়লে ক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায় এবং দাম কমলে ক্রয়ের পরিমাণ হ্রাস পায়। এই মতবাদটি স্যার রবার্ট গিফেন সর্বপ্রথম এসব দ্রব্যের অস্বাভাবিক বৈশিষ্ট্য উল্লেখ করেন বলে এগুলোকে গিফেন দ্রব্য বলা হয়, এবং গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধির দিক কার্যকর হবে না। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ চাহিদা বৃদ্ধির কিছু ব্যতিক্রম। তো আজকে আমরা এই পর্যন্তই, আগামী ক্লাসে আমরা নতুন কোনো অধ্যায় নিয়ে আমি তোমাদেরকে সামনে হাজির হব। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।